মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বহরমপুর থেকে কিছুক্ষণ আগে নদিয়ার জন্য রওনা দিয়েছেন। নদিয়ার রবীন্দ্র ভবনে সেখানে রয়েছে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, দেখো গতকাল মুখ্যমন্ত্রী বহরমপুরের গোবিন্দ সদরে প্রশাসনিক সভা করেছেন এবং সেখান থেকে একাধিক প্রকল্পের উন্নয়ন করেছেন, একাধিক আগামী দিনে কি কি প্রকল্প, আগামী দিনে কি কিভাবে মুর্শিদাবাদের উন্নয়ন করা যায়, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এক সার্বিক আলোচনা হয়েছে কাল রবীন্দ্র সদনে। এবং সেখানে যারা তৃণমূল দলের যারা বিধায়ক রয়েছেন তাদের সঙ্গেও অনেক রকম আলোচনা হয়েছে, তাদের বিভিন্ন যারা যে এলাকা বিধায়ক যে তাদের এলাকায় কিভাবে সাধারণ মানুষের উন্নয়ন করা যায়, একাধিক প্রকল্প ঘোষণা এবং আগামী দিনে মুর্শিদাবাদকে কি করে আরো এগিয়ে নিয়ে যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার পর কালকে কিন্তু বহরমপুর সার্কিট হাউসে কিন্তু তিনি রাত্রি যাপন করেন এবং কালকে সকালবেলাতে তার কিন্তু সভা রয়েছে নদিয়ায় তার প্রশাসনিক সভা রয়েছে। এবং সেই কারণে কিন্তু তিনি আজ এখান থেকে হেলিপ্যাডে করে প্রায় ঠিক 12:05 থেকে 10 নাগাদ তিনি কিন্তু এখান থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে কিন্তু তার কিছুক্ষণ পরেই কিন্তু তার সভা রয়েছে কৃষ্ণনগরে। আজকে সকাল থেকে যেটা দেখা যায় সার্কিট হাউসের যে নিরাপত্তার ছবিটা সেটা কিন্তু আটোসাটো করে রাখা হয়েছিল এবং সকাল থেকে আমরা দেখেছি বেশ কিছু তৃণমূলের যারা নেতা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, বিধায়ক রয়েছেন, তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং সকাল থেকে তারা দিদির জন্য সেখানে অপেক্ষা করছিলেন। তারপরে 12 নাগাদ তিনি গাড়িতে করে আসেন এবং তারপরে হেলিপ্যাডে গিয়ে হেলিকপ্টারে উঠে তিনি কিন্তু কৃষ্ণনগর উদ্দেশ্যে রওনা দিলেন। বিনয়, আজকে কৃষ্ণনগরে প্রশাসনিক সভা রবীন্দ্র ভবনে হবে প্রায় 1:30 সময়, সে টাইম দেয়া রয়েছে, তো সেখানকার পরিস্থিতিটা কি রকম একটু যদি জানাও যে সেখানে কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেখানকার যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তারা কতটা ব্যস্ত সেখানে? দেখো একেবারেই মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছবেন আজকে ঠিক 1:30 সময়, যেখানে কৃষ্ণনগরে তার রবীন্দ্র ভবনে প্রশাসনিক সভা রয়েছে। অবশ্যই সেখানেও কিন্তু তৎপরতার ছবিটা ঠিক একই রকম রয়েছে, গতকাল যেমন মুর্শিদাবাদের ছবিটা আমরা দেখতে পেয়েছি শেষ মুহূর্তের প্রস্তুতি এবং তার পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা যেভাবে খতিয়ে দেখছিলেন প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা, ঠিক সেই রকমই সেম চরিত্র কিন্তু চিত্র কিন্তু আজকেও দেখা যাচ্ছে কৃষ্ণনগরে, যেখানে রবীন্দ্র ভবন যেখানে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেখানেও কিন্তু এই মুহূর্তে একদম প্রস্তুতি বলা যায় শেষ পর্যায়ে হয়ে গেছে। সেখানে রীতিমতো যে প্রশাসনিক সভা শুরু হবে সেইখানে সেই প্রস্তুতি পুরো একবারই শেষ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই সেখানে মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন, তারপরেই কিন্তু সেখানে শুরু হবে প্রশাসনিক বৈঠক। এবং আগামী দিনে যেমন গতকাল মুর্শিদাবাদের একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন, কিছু উদ্বোধন করেছেন, পাশাপাশি আগামী দিনে মুর্শিদাবাদকে আরো কি করে উন্নয়ন করা যায়, সাধারণ মানুষকে কিভাবে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া যায় সেই সমস্ত বিষয় যেমন মুর্শিদাবাদে আলোচনা হয়েছে, ঠিক সেটাই মনে করা হয়েছে যে নদিয়াতেও আজকে যে সভা রয়েছে সেখানেও কিন্তু একাধিক প্রকল্পের উন্নয়ন উদ্বোধন বা শিলান্যাস করবেন, পাশাপাশি নদিয়াতে যে সাধারণ মানুষ রয়েছে তারা কিভাবে সরকারি সুযোগ সুবিধা পায় এবং সেখানকার বিধায়করা কেমন কাজ করছে, নেতা আমলারা সরকারি আমলা যারা রয়েছে তারা কিভাবে সমস্ত সরকারি যে প্রকল্প রয়েছে সেগুলো আমরা দেখেছিলাম যে হাঁসখালীতে, সেখানে কিন্তু নদিয়ার হাঁসখালী সেখানে দুর্ঘটনায় 17 জনের মৃত্যু হয়েছিল, ঠিক একইভাবে দেখো সেখানে সীমান্ত সমস্যা রয়েছে, এই যে পথ নিরাপত্তার যে বিষয় সেটা নিয়েও কি মুখ্যমন্ত্রী সেখানে প্রশ্ন তুলতে পারেন কি মনে হচ্ছে? একেবারেই কিন্তু কালকেও কিন্তু তিনি মুর্শিদাবাদে সেফ ড্রাইভ সেফ লাইফ এর যে প্রোগ্রাম সে কর্মসূচি কিভাবে চলছে তার খোঁজ কিন্তু নিয়েছেন, সে পাশাপাশি আজকে নদিয়াতেও গিয়েও যে প্রশাসনিক সভা রয়েছে সেখানেও কিন্তু এই প্রশ্নের এই জিনিসটা খতিয়ে দেখবেন যে সেফ ড্রাইভ সেফ লাইফ এর প্রকল্পের কিরকম ভাবে তারা কাজ করছে, কতটা বিস্তার হয়েছে। যদিও এই সেফ ড্রাইভ সেফ লাইফ যে প্রকল্প মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু বলা যেতেই পারে যে পথ দুর্ঘটনার আমরা আগে দেখতাম তার থেকে অনেকটাই কমিয়ে নেওয়া গেছে, কমানো গেছে এই সেফ ড্রাইভের মাধ্যমে বলত। সুতরাং এই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী প্রত্যেকটা প্রশাসনিক সভা যেখানেই করেন সেখানেই কিন্তু খোঁজ নেন যে এই প্রকল্পগুলো কিভাবে চালু হচ্ছে চলছে, পাশাপাশি কিন্তু আরো সাধারণ মানুষ যেমন রয়েছে লক্ষ্মী ভাণ্ডার রয়েছে বা এই ধরনের আরো অনেক প্রকল্প রয়েছে রাজ্য সরকারের, সেই প্রকল্পগুলো মানুষ কিভাবে পাচ্ছে, কতটা পাচ্ছে সেই জিনিস কিন্তু খতিয়ে দেখছেন। পাশাপাশি যদি কোন রকম কোন এলাকায় কিভাবে উন্নয়ন করা যায় কেউ সাজেশন নিচ্ছেন সেখান থেকে, সেই রকম ভাবে আমাদের সঙ্গে কথা বলছেন তাইভাবে কিন্তু যে উন্নয়ন কিভাবে করা যায় মুর্শিদাবাদ বা রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে সেই রকম সেই খতিয়ান গুলো দেখার জন্য কিন্তু এই প্রশাসনিক সভা তিনি বারবার করে থাকেন এবং প্রত্যেকটা প্রশাসনিক সভা থেকে কিন্তু তিনি সাধারণ যে যারা বিধায়ক রয়েছেন বা সরকারি আমলারা রয়েছেন তাদের কিভাবে কাজ করছে, তাদের কাজের মধ্যে কোনো গরমিল রয়েছে কিনা
বা মানুষের সঙ্গে কোঅপারেশন করে কাজ করছে কিনা সমস্ত বিষয় কিন্তু তিনি খতিয়ে দেখেন, এবং তারপরেও কিন্তু তার তিনি কোন নতুন নতুন প্রকল্প নতুন নতুন ভাবনা চিন্তা দিয়েই কিন্তু তারা আরো ভাবে কিভাবে মানুষ সাধারণ মানুষের কাছে উন্নয়ন পৌঁছে যায় সেই বিষয়গুলো কিন্তু তিনি জানিয়ে দেন প্রশাসনিক সভা থেকে। শান্তনু, ধন্যবাদ, ধন্যবাদ বিনয়।